Assalamualaikum and Ramadan Mubarak. এটা রমজান মাস চলছে এবং আমরা কোয়ারেন্টাইনে বসে ঘরে বসে আঙ্গুল চুষছি আর কি করব। And আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসলাম যেটা আপনাদের জন্য অবশ্যই প্রয়োজনীয় একটা ভিডিও। এবং অবশ্যই আমি যে সব ওয়েবসাইটের কথা আজকে আমি বলবো অবশ্যই থাম্বনেইলে দেখে বুঝে গেছেন যে আমি ওয়েবসাইট নিয়ে আজকে ভিডিওটি মেক করছি। এটি হচ্ছে এই চ্যানেলের প্রথম ভিডিও এবং অবশ্যই একটি হেল্পফুল ভিডিও হবে। তো এই ভিডিও শুরু করা যাক। যারা ফ্রেন্ডের সামনে একটু নিজের ইমপ্রেশন বাড়ানোর জন্য হ্যাকিং শিখতে চান, প্রথম ওয়েবসাইটটি তাদের জন্য। তো এই ওয়েবসাইটটি দেখে আসুন। তো আমাদের কালেকশনের প্রথম ওয়েবসাইটটি হচ্ছে হ্যাকার টাইপার। তো যারা ফ্রেন্ডদের সামনে ইমপ্রেশন সৃষ্টি করার জন্য নিজের ইমপ্রেশনটা বাড়ানোর জন্য হ্যাকিং শিখতে চান কিন্তু হ্যাকিং শিখতে পারছেন না, তাদের জন্য মূলত এই ওয়েবসাইটটি। আপনারা সিম্পলি এটাকে বড় করে দেবেন অ্যান্ড যা খুশি তাই টাইপ করবেন, লাইক যা খুশি আপনার যা ইচ্ছা। আপনি শুধু কিবোর্ডে শুধু ক্লিক করবেন, বাটনে শুধু ক্লিক করবেন আর কিচ্ছু না। আপনি নিজেও জানেন না এখানে কী লেখা আছে অ্যান্ড আমি নিজেও জানি না এখানে কী লেখা আছে। লাইক আমি কিন্তু এগুলো ক্লিক করছি না কিন্তু এখানে একটা মিনিংফুল একটা স্ক্রিপ্ট তৈরি হয়ে যাচ্ছে এখানে। তো আপনি যা ইচ্ছা টাইপ করুন, যা ইচ্ছা টাইপ করুন। দেখুন এখানে মিনিংফুল একটি স্ক্রিপ্টের সৃষ্টি হচ্ছে এবং ফ্রেন্ডরা যখন দেখবে যে আপনি অনেক তাড়াতাড়ি টাইপ করছেন এবং কোনো কিছু একটা স্ক্রিপ্ট লিখছেন এবং প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু মিনিংফুল। দেখুন আমি কিন্তু এমনিতে টাইপ করছি, আমি কিন্তু কোনো কিছু দেখছি না কিন্তু এখানে কিন্তু দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু মিনিং রয়েছে। তো এভাবে এই জিনিসটা কাজ করে। আর শিফটে চাপ দিবেন, দুইবার শিফটে চাপ দিলে দেখুন এখানে মানে এখানে দেখাচ্ছে যে এই স্ক্রিপ্টটি ফুলফিল হয়নি। তো আপনারা এখানে স্ক্রিপ্টটি টাইপ করে ফুলফিল করতে হবে। এই হচ্ছে এই ওয়েবসাইটটির ব্যাপার। তো এরপরে আপনাদের জন্য যে সেকেন্ড ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটি আপনাদের জন্য অবশ্যই একটি হেল্পফুল ওয়েবসাইট। আপনারা যারা পেইড ওয়েবসাইটগুলো ফ্রি ইউজ করতে চান এই ওয়েবসাইটটি তাদের জন্য। তো ওয়েবসাইটটি দেখে আসতে সামনে যে সেকেন্ড ওয়েবসাইটটি নিয়ে আসছি সেটা হচ্ছে ফাইল হিপ্পো। তো আমি আগেই বলেছি যারা কি অ্যাপ্লিকেশন ইউজ করতে চান কিন্তু পাচ্ছেন না, তো তাদের জন্য মূলত এই ওয়েবসাইটটি। ওয়েবসাইটের অনেক অনেক ফ্রি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো যারা ম্যাক ইউজার তাদের জন্য ম্যাক, যারা উইন্ডোজ ইউজার তাদের জন্য উইন্ডোজ ইউজার, যারা ওয়েব অ্যাপ ডাউনলোড করতে চায় এবং যারা অ্যান্ড্রয়েডে ডাউনলোড করতে পারবে, সব মোটামুটি অনেক কিছুতে অ্যাভেলেবেল রয়েছে এটা। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছুই আছে অ্যান্ড এই হচ্ছে ব্যাপার। তো এখন আপনাদের সামনে যে ওয়েবসাইটটা আমি শো করব, ল্যাপটপ কম্পিউটার যেটাই বলেন এটাকে অবশ্যই উপকৃত করব, অবশ্যই দেখে নিন থার্ড ওয়েবসাইট। এখন আপনাদের সামনে আমি যে ওয়েবসাইটটি নিয়ে আসবো, যেহেতু বললাম ক্র্যাক অ্যাপ যেগুলোর ভিতরে ভাইরাস থাকে, তারা ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে ভাইরাস ঢুকিয়ে দেয়, সেই আপনি যে অ্যাপ্লিকেশনটি ইউজ করছেন সেটা কি ভাইরাস আছে কি নাকি ভাইরাস মুক্ত সেটার জানার জন্য এখানে একটি ওয়েবসাইট, নাম হচ্ছে ভাইরাস টোটাল। ভাইরাস টোটালের কাজ হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনের ফাইলটি রয়েছে ফাইলটির ভিতরে কি কোনো ভাইরাস জাতীয় কোনো ফাইল রয়েছে কি না সেটা আপনাকে ফাইন্ড আউট করে দেবে। কিংবা আপনি যে ওয়েবসাইট ভিজিট করছেন সে ওয়েবসাইট কি আপনার জন্য ভালো কি না সেটা এখানে দেখা যাচ্ছে। ফাইল এখানে দেখা যাচ্ছে, ইউআরএল এখানে দেখা যাচ্ছে, সার্চ। তো ইউআরএল মূলত হচ্ছে ওয়েবসাইটে কোনো ভাইরাস আছে কি না সেটা জানার জন্য। আর এখানে ফাইল হচ্ছে মানে আপনার যে অ্যাপ্লিকেশনটি আছে সেটার ফাইল আপনি এখানে ইনপুট করবেন। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার যে ওয়েবসাইট কি আপনার জন্য ঠিক কিনা। তো আমি একটা সফটওয়্যার দিয়েছি এখানে, তো দেখবো এখন আমরা, একটু টাইম দিন। তো এটা আগে একবার আমরা চেক করে ফেলছি অ্যান্ড এটা মোটামুটি ফ্রেশ আছে, বাট এখানে কিছু আপনার
এগুলা কোনো ক্ষতিকর কিছু না, যদি ক্ষতিকর কিছু থাকতো তাহলে এখানে ডিটেক্ট করে দিত। লাইক এগুলা হচ্ছে কিছু সিক্রেট কোড যেগুলো আপনাদের জানাতে দেবে না তারা। আমি এখন যে চতুর্থ ওয়েবসাইটটির কথা বলবো সেই ওয়েবসাইটটি অনেক 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 ইম্পর্টেন্ট আপনাদের জন্য, যারা আপনাদের পার্সোনালিটি আপনাদের ইনফরমেশন লুকিয়ে রাখতে চান এবং কিছু কিছু ওয়েবসাইট আপনাদের কিছু ইনফরমেশন বা কোনো দরকারের জন্য আপনার সাইন ইন করতে হয় কিন্তু আপনি আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটি ভিডিওটি তাদের জন্য। এবং এই ওয়েবসাইটটি আমি পার্সোনালভাবে ইউজ করি, অনেক অনেক ইউজ করি। অ্যান্ড তো ওয়েবসাইট দেখে এরপরও আপনাদের সামনে যে ফোর্থ এবং আপনাদের সামনে ফোর্থ এবং অনেক ইম্পর্টেন্ট একটি যে ওয়েবসাইটের কথা বললাম সেটা হচ্ছে 10 মিনিট মেল। এই ওয়েবসাইটটি আপনাকে 10 মিনিটের জন্য একটা মেল প্রোভাইড করবে। এই মেল দিয়ে আপনি যা খুশি তাই করতে পারেন, যা খুশি তাই। মানে আপনি কোনো অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু আপনি আপনার পার্সোনাল আইডেন্টি প্রকাশ করতে চান না, আপনি আপনার পার্সোনাল ইমেল ইউজ করতে চান না, হয়তো আপনি মনে করছেন যে এটা আপনার জন্য ভালো হবে না, তো তাদের জন্যই মূলত এই ওয়েবসাইটটা। এখানে আপনারা দেখছেন একটা মেইল, তো এটা আমি আবার গেট মোর 10 মিনিট, তো এটা আবার আমি 10 মিনিটের জন্য পেয়ে যাব। এই মেইল অ্যাড্রেসটি আবার 10 মিনিটের জন্য পেয়ে যাব। এখন আপনাদের সামনে হয়তো বুঝতে পারেন অনেক ওয়েবসাইটে প্রবেশ করেন কিন্তু আপনি ঢুকতে পারছেন না। কেন ঢুকতে পারছেন না? এটা কি শুধুমাত্র আপনার জন্যই ওয়েবসাইটটি ব্যান হয়েছে আপনাদের আপনার কোনো কাজের জন্য, কিংবা শুধুমাত্র আপনার জন্য ডাউন নাকি সবার জন্য ডাউন, এই ব্যাপারটি আপনারা বুঝতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো দেখে আসুন লাস্ট যে ওয়েবসাইটটির কথা আপনারা আমি লাস্ট এবং 5 নম্বর যে ওয়েবসাইটের কথা বলছিলাম সেটা হচ্ছে এই ওয়েবসাইটটি ডাউন ফর এভরি ওয়ান অর জাস্ট মি। এই ওয়েবসাইটটির কাজ হচ্ছে আপনি যে ওয়েবসাইটে যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকতে পারছেন না, তো কেন পারছেন না, এটা কি শুধুমাত্র আপনার জন্য কি ডাউন হয়ে আছে ওয়েবসাইটটি নাকি সারা দুনিয়ার জন্য ডাউন হয়ে আছে, এই জিনিসটা জানার জন্য। তো আমি আপনাকে প্রথমেই দেখাচ্ছি ফেসবুক, facebook.com। তো কিছু সময় টাইম নিচ্ছে, 5 সেকেন্ড। এখানে দেখুন লেখা আছে যে ইটস জাস্ট ইউ, মানে শুধুমাত্র আমার জন্য, ইটস আপ, এটা নর্মালি আপাস, মানে ইটস জাস্ট ইউ মানে শুধুমাত্র আমার জন্য। অ্যান্ড আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক জোগাড় করেছি যেটা অলরেডি ডাউন হয়ে গেছে, এখন আমি এটা এখানে ট্রাই করে দিই। ওকে, তো এখানে পেস্ট করে দিলাম লিঙ্কটি এবং খানিকটা ওয়েট করি। তো এখানে দেখা যাচ্ছে ইটস নট জাস্ট ইউ, শুধুমাত্র আমার জন্য না, ইটস ডাউন, এটা ডাউন মানে সারা দুনিয়ার জন্য এটা ডাউন আছে। তো আজকের যে ওয়েবসাইটের কালেকশনগুলো ছিল এই ওয়েবসাইটের কালেকশনগুলো আজকের মতন শেষ। অ্যান্ড আমার কাছে এরকম অনেক প্রচুর প্রচুর ওয়েবসাইটের কালেকশন রয়েছে, আপনারা যদি এই ওইসব অজানা এবং ইন্টারেস্টিং ওয়েবসাইটগুলো সম্পর্কে জানতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দিবেন, আপনাদের সাহায্য চাই আমি। অ্যান্ড থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং অবশ্যই এতে আপনারা হেল্পফুল হয়েছেন আমি এটা মনে করেন বিশ্বাস করি। তো সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে 5000 ভিউ এবং 100 লাইক পরে ভিডিওটিতে, তাহলে আমি একটা গিভওয়ে অ্যানাউন্স করব আমার নেক্সট ভিডিওতে, নেক্সট ভিডিও না হোক থার্ড ভিডিওতে একটা আমি গিভওয়ে অবশ্যই। এবং ধন্যবাদ, অ্যান্ড রমাদান মোবারক।